হেই গাইস, আসসালামু আলাইকুম। দেখতেই পারতেছেন আমরা সবাই চলে যাইতেছি, কারণ আজকে শুভের বার্থডে। আর শুভ নিজেও জানেন আমরা যে যামু বাইরে, এমন একটা কাম করে দিব আজকে বাইরে পুরোই শেষ করে দিব। গাইস সবাই দেখতে থাকো আর ব্লগটা সেই মজা হবে, সবাই দেখতে থাকো, সবাই দেখতে থাকো পুরো ব্লগটা। ঠিক আছে, ভাই ভাই তার নিয়ে চলে যাইতেছি। তো ফাইনালি এখন আইসা পড়ছে শুভের বাসার সামনে। সবাই দেখো এখন কি একটা কাজ হবে, আমি আবার একটু বাপ নিতেছি সবার সামনে। চলে গেলাম শুভের বাসায়, শুভ বাইরে বইলে টইলে বাইরে বাইরে করুন, ভাই তো বাইরে হইতে যায় না। তো আপু কত কিছু বললো, নিয়ে আসলাম তাও। তো আই নিয়ে হালকা করে বাইরে ডিম টিম দিয়ে ভরাই দিলাম। এখন তো কেক পুরো মাথায় ডেলে দিল রাতুল, এদিক দিয়ে চাকু নাই গিয়ে তাই হাত দিয়ে কাটতেছি কেক। কী করবো গাইস, পুরোটাই ছিল ফানি, সেই একটা সময় ছিল। আর সবাই দোয়া করবেন ভাইয়ার বার্থডে, ভাইয়ের জন্য সামনে আরও ভালো কিছু করতে পারে এতুর্গি, আর ভাইয়ার সাথে যেন সবসময় ভালোবাসে আমরাও থাকতে পারি। সবাই এটাই দোয়া করবেন। ভাই আবার একটু আদর করে আমার খাওয়াইতে গিয়ে দিল হিটলারি করে গাইস। কী করুম, পুরো আমার শরীর সব শেষ করে দিছে। এখন আবার একটা শুটিং ভিডিও করব বলতেছে, তাই আমার বানাই দিল হালকা করে ভিকারি। দেখতে থাকেন শুটিং টাইমটা অনেক মজা হবে, আর ভিডিওটা দেখলে হাসতে হাসতে সবাই পাগল হয়ে যাবে। আগা সবদিকে ভাই ভাইরা তার দাঁড়ায় রয়েছে, আমি এই জায়গায় ভিকারির মতো হালকা করে বসে রয়েছি। সবাই বোঝাইতে আছে এমনি না হেমনে বইয়া থাকো খালি। ঠিক আছে, ক্যামেরাম্যান হইলো ফাইম আমাদের। তো ফাইনালি একটা পার্ট শেষ হয়ে গেছে, এখন আবার আরেকটা পার্ট নিতে হবে। আমি তো এই জায়গায় বসে আছি খিস খায়া, কি আর বলবো গাইস। শুভে বসায় রাখছে কোন সময় থেকে, আমি বলতেছি ভাই আল্লাহ ঠিক বলতেছে না, ভিডিও শেষ হয় না এখনও বসে থাকো। আমি হয়তো বসে আছি, আর এদিক দিয়ে রাতুল বোঝাই দিতেছে এমনি না হেমনে বোঝাইতে বোঝাইতে। আইসা বললাম গাট লাগ গোসল করতে গাইস। এদিক দিয়ে আবার রাতুল হিটলারি করতেছে আমাদের সাথে। শুভের হালকা করে দিব এখন পানি মনে করো ফালাইয়া। শুভের ফালাইছে, শুভে বলতেছে এটা কই ফালাইলা, মিয়া ভিতর হইলো সব বাস আর বাসালি, একটু লেগে আমার বুকটা ঢুকে নাই। তো আমি আবার নেমে গেলাম গা, পুরো শরীরটা মোড়াই তৈব। শুভ ভাই তো ডিম দা আমার মাইকে দিছে বার্থডে ভাই, আর ভাই আমার সব শেষ করে দিল। আর গাইস নিচে তো মাছ খালি পায়ে বাড়ি দেয়, আর আমি খালি ভয় পাই। আর শুভ ভাই তো মাছ কররা ধরতে পারে, এটা তো সবাই জানে কম বেশি। ঠিক আছে, স্যাম্পল লেগে বসে রয়েছে কুম্বালদা ডুবাইতেছি, আর সাড়ে তো তোগুলো সরই না, আটা ডিম দা ভাই আমার মাইকে দিছে পুরো। শ্যাম্পু আনতে পারাছি কোন সময়, আর এদিক দিয়ে রাতুলে আমাদের সাথে নিতেছে মজা। রাতুলে তো একটু বিজে নেয় আর আমাদের সাথে নিতেছে মজা, আমরা দুইজন তো এগুলা উড়াইতে উড়াইতে আমাদের দিন শেষ হয়ে যেতেছে। তো হালকা বেড়ে গেলাম গা রুয়ান্ডে নিয়ে চৌরাস্তা, কিছু গিফট কেনার জন্য ভাইয়ের লেগে, ভাইয়ের জন্য কিছু কিনলাম, কেনাকাটা করলাম। তারপর আমি দাঁড়ায় রইলাম, প্যাকেট করে দিব, দেখতেছি কী কী নিতে পারি, তাই দিলাম এগুলো। আরও কিছু আছে এগুলো প্যাকেট করে দিব, তারপর যাইলাম গা ভাইয়ের বাসায়। তো ফাইনালি চলে গেলাম ভাইয়ের কাছে, ভাইয়া দেখে অনেক খুশি হয়েছে। আর তেমন কিছু দিতে পারি নি, সামনে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করুন। আর সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইয়ের জন্য আমাদের মাঝে সবসময় এমন হাসি খুশি থাকতে পারে। তো আর কিছু বলার নাই, আল্লাহ হাফেজ, টাটা।